প্রথম দিকে শুরুতে কিছুটা কমপ্লিকেশনস হয়তো ছিল রিলেশনশিপে, যেহেতু আমি মিডিয়া কেউ না। তাহলে কি চিত্রনায়িকা পূর্ণিমা দুই স্বামীকে নিয়ে একসাথে বসবাস করবেন, নাকি পূর্বের সেই স্বামীকে ডিভোর্স দিয়েছেন এই চিত্রনায়িকা? বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন পূর্ণিমার প্রথম স্বামী আহমেদ জামাল ফাহাদ। কথা হয়, তারপর একটা সময় গিয়ে বিয়েতে গড়ায়, বাট মিডিয়ার একজনকে বিয়ে করছি এটা আমার তখনও মনে হয়নি কোনোভাবে, জানি না কেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমার সাথে পূর্ণিমার ডিভোর্স হয়েছে অনেক আগেই, দুই মাস আগে তারা বিয়ে করেছে, বিষয়টি আমি জানি। এই বিষয়টি নিয়ে মিডিয়া পাড়ায় কোনো ধরনের বিব্রতকর পরিবেশ সৃষ্টি না করার অনুরোধ করি। প্রথম স্বামী আহমেদ জামাল আরও বলেন, এমনটা মানুষের জীবনে ঘটে, এই খবর আমি জানি, তার জন্য শুভকামনা, আমার মেয়েকে আপনারা সবাই প্রার্থনায় রাখবেন। এদিকে দ্বিতীয় বিয়ে সম্পর্কে পূর্ণিমা বলেছেন, তিন বছরের বন্ধুত্ব আমাদের, দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়, 27 মে আমরা পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। উল্লেখ্য, 2007 সালের 4 নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনের সাথে পূর্ণিমার প্রথম বিয়ে হয়। I feel proud of her now, of course. 2014 সালের 13 এপ্রিল তাদের ঘরে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম নেয়। পূর্ণিমার দ্বিতীয় বিয়ে সম্পর্কে প্রথম স্বামী আহমেদ জামাল ফাহাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারবেন। আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া হার্টকে সাবস্ক্রাইব করে রাখুন।